আসসালামু আলাইকুম। সুপার ওভারে ম্যাচ হেরে মুস্তাফিজের অভাব অনুভব করে সংবাদ সম্মেলনে একই বললেন ডাম্বুলার অধিনায়ক মোহাম্মদ নবী। যেখানে প্রথমে ব্যাট করতে নামে গল, তারা নির্ধারিত 20 ওভারে 148 রান সংগ্রহ করে। তারা চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় ডাম্বুলার বিপক্ষে, কিন্তু ডাম্বুলা কম জানি, ডাম্বুলা কিন্তু দুর্দান্ত শুরু করে, তারা দুর্দান্তভাবে খেলতেছিল। যেখানে শেষ পর্যন্ত শেষ বলে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 1 রান, উইকেটে ব্যাট করছিলেন মোহাম্মদ নবী। দলীয় অধিনায়ক ম্যাচটা জেতাতে পারলেন না, কারণ শেষ বলে 1 রান নিতে গিয়ে মোহাম্মদ নবী রান আউট হয়ে গেলেন, আর এতে কিন্তু ম্যাচটা টাই হয়ে গেল। এরপর মোহাম্মদ নবীরা আবারও ব্যাটিংয়ে নামলেন, সুপার ওভারে তারা ব্যাট করলেন, যেখানে 1 ওভারে তারা মাত্র 6 রান নিতে পেরেছে। প্রথম 3 বলে 3 রান নিয়েছে এবং পরবর্তী 3 বলেও তারা 3 রান নিয়েছে। মজার ব্যাপার হলো এর মধ্যে 3টি ছিল ওয়াইড। এদিকে শেষ পর্যন্ত সুপার ওভারে হেরে গেল মুস্তাফিজের ডাম্বুলা, আর এতে করে মোহাম্মদ নবী সংবাদ সম্মেলনে মুস্তাফিজের কথা বললেন, মুস্তাফিজ যদি থাকতো তাহলে আমরা হয়তো ম্যাচটা জিততে পারতাম, কারণ মুস্তাফিজ ডেথ ওভারে দুর্দান্ত বল করে, হয়তো আমাদের ম্যাচটা জয় সম্ভব হতো। এদিকে চমৎকার ব্যাটিং করে কিন্তু শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করেছেন অ্যালেক্স হেলস। মুস্তাফিজ থাকলে সত্যিই কি তার দলটা জিততো? সুপার ওভারে ভালো বল করতেন মুস্তাফিজ, আপনারা কী ভাবছেন?